হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিপেড ইলেকট্রিক মিটারের একটি সমস্যা সমাধান করে দেব। আমরা যারা ওয়াচজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ ব্যবহার করি বা ডিজিটাল মিটার ব্যবহার করি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমরা সাধারণত যখন বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে টাকা লুট করি, আমাদের ফোন নাম্বারে একটা 20 ডিজিটের টোকেন নাম্বার চলে আসে। এই টোকেন নাম্বারটা মিটারে বসানোর পর লাল বাটনের স্পেস করলে আমাদের মিটারে টাকাটা চলে আসে। কিন্তু বর্তমান সময়ে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে, আমরা যখন বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে টাকা লুট করি, আমাদের ফোন নাম্বারে একটা টোকেন নাম্বার আসে না। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টোকেন নাম্বার চলে আসে। তো আসলে এখানে কোন টোকেন নাম্বারটা অরিজিনাল বা কোন টোকেন নাম্বারটা আপনার মিটারে বসালে আপনার টাকাটা আসবে, এটা কিন্তু বোঝা যায় না। আমি কিন্তু ওয়াচজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিজিটাল মিটার ব্যবহার করি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন টাকা লুট করতে গেছি, আমার ফোনে অনেকগুলো টোকেন নাম্বার আসে, দেন আমি পরপর অনেকগুলো টোকেন নাম্বার দিই, বাট টাকাটা আমি লুট করতে পারি নাই, অনেক পেরে গেছি। তারপর এই কোম্পানির সাথে সরাসরি কথা বললাম, তারা আমাকে যে সমাধানটা দিল সেটা হচ্ছে, আপনাকে যেটা করতে হবে, অবশ্যই এখানে যে 10 থেকে 11টা টোকেন নাম্বার আসে, মানে প্রথম টোকেন নাম্বারটা দেওয়ার পর, 20 ডিজিটের টোকেন নাম্বারটা দেওয়ার পর লাল বাটনে প্রেস করবেন, দেন আবার সেম টোকেন নাম্বারটা, মানে দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় যে টোকেন নাম্বারটা 20 ডিজিটের, এটা দেওয়ার পর আবারও লাল বাটনে প্রেস করবেন। এইভাবে পরপর প্রত্যেকটা টোকেন নাম্বার দিবেন এবং শর্টিং টোকেন নাম্বার দেবেন, দেওয়ার পরে আপনার মিটারে টাকাটা চলে আসবে ইজিলি। এইভাবে কিন্তু আপনি আপনার মিটারে টাকাটা লুট করে নিতে পারেন খুব সহজেই। তো আশা করি আপনি আপনার সমাধান পেয়ে গেছেন যে অনেকগুলো টোকেন নাম্বার থেকে কীভাবে আপনি টাকাটা লুট করবেন বা কোন উপায়ে টাকাটা লুট করলে আপনার মিটারে টাকাটা চলে আসবে। তারপর যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে, আপনি কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।